যদি আমরা পঞ্চম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা যে 2 নম্বর স্কুল আছে তার প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একে দিয়েছে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের এক, সূর্য সেন কোথায় লড়াই করেছিলেন? জালালাবাদ পাহাড়ে। একের দুই, জটি পিসিমার বয়ের মরমের নাম লাবণ্য। একের তিন, উঠতে উঠতে আড় চোখে তাকিয়ে দেখে কে চাঁদিয়াল। দুইয়ের এক দিয়েছে রবীন্দ্রনাথ সম্পর্কে মাস্টারদা বলতেন কবি সম্রাট রবীন্দ্রনাথ, এ থেকে তার কোন মনোভাবের পরিচয় পাও। আচ্ছা, এখানে যেহেতু দুইয়ের ত্যাগের প্রশ্নগুলো সবই রয়েছে 1 নম্বরের, মানে তিনখানা প্রশ্ন আছে 1 নম্বরের, বলেছে রবীন্দ্রনাথ সম্পর্কে মাস্টারদা বলতেন কবি সম্রাট রবীন্দ্রনাথ কোন মনোভাবের পরিচয় পাও। যেহেতু 1 নম্বর তাই লিখবেন যে লিখবে যে রবীন্দ্রনাথ ঠাকুর সূর্য সেনের এত প্রিয় কবি, খুবই প্রিয় কবি ছিল, তাই তিনি তাকে কবি সম্রাট বলতেন। রবীন্দ্রনাথের খুব রবীন্দ্রনাথ ঠাকুর সূর্য সেনের এত প্রিয় কবি ছিলেন যে তিনি তাকে কবি সম্রাট বলতেন। দুয়ে দুই দিয়েছে গোপালের চোখে জল এসে পড়ল বোধহয় সংসারের অবিচার দেখেই, এখানে কোন অবিচারের প্রতি ইঙ্গিত করা হয়েছে? এটাও 1 নম্বরে, তাই লিখবে গরিব লোকেদের প্রতি ধনী মানুষ জটি পিসিমার আচরণের অবিচারের কথা এখানে বলা হয়েছে। গরিব গোপালদের প্রতি ধনী মানুষ জটি পিসিমার অবিচারের কথা এখানে বলা হয়েছে। 2-3, পেট কাটা চাঁদিয়ালের কথা শুনে একটা দীর্ঘশ্বাস ফেললো, এই দীর্ঘশ্বাস ফেলার কারণ কি? এটা লিখবে পৃথিবীর সৌন্দর্য তাদের আর কখনোই দেখা হবে না, সুন্দর পৃথিবীর কথা শোনায় সার হবে তাদের কাছে, তাই তারা দীর্ঘশ্বাস ফেলেছিল। 3-1 দিয়েছে ঘুমের মধ্যে ওসব কি হিজিবিজি স্বপ্ন দেখে দেখছিল, কার স্বপ্ন দেখার কথা বলা হয়েছে? তার দেখা স্বপ্নকে সে নিজেই হিজিবিজি বলেছে কেন বলে তুমি মনে করো? কার স্বপ্নের কথা বলা হয়েছে? তার দেখা স্বপ্নকে হিজিবিজি বলেছে কেন বলে তুমি মনে করো? এই যে 1+1, গোপালের স্বপ্ন তাল নবমী গল্প থেকে নেওয়া আলোচ্য অংশে ক্ষুদিরাম ভট্টাচার্যের ছোট ছেলে গোপালের দেখা স্বপ্নের কথা বলা হয়েছে। স্বপ্নের বিবরণ, তাল নবমী উৎসবের আগের রাতে গোপাল স্বপ্ন দেখে যে সে জটি পিসিমার বাড়িতে নিমন্ত্রণে গেছে, যেখানে তাকে জটি পিসিমা এবং তার মেয়ে লাবণ্যদি খুব আদর যত্ন করে নানা রকমের ভালো ভালো খাবার খাওয়াচ্ছে। ঘুম ভেঙে গেলে সে বুঝতে পারে যে সে আসলে স্বপ্ন দেখছিল, এমন ভালো মন্দ খাওয়ার সৌভাগ্য তার জীবনে ঘটার সম্ভাবনা নেই বলেই সে তার দেখা স্বপ্নকে হিজিবিজি বলেছে। 3-2, এদেশে রাজত্ব করতে এসে তাদের স্পর্ধা একেবারে আকাশ ছুঁয়েছে, এখানে কোন দেশের কথা বলা হয়েছে? ভারতের কথা বলা হয়েছে। কোন প্রসঙ্গে একথা বলা হয়েছে লেখো? ইংরেজরা ভারতে, ইংরেজদের ভারতে শাসনের করার যে ভারতে এসে রাজত্ব করার যে কথা বলা হয়েছে, এই যে কাদের কথা বলা হয়েছে, এই যে তাদের স্পর্ধা আকাশ ছুঁয়েছে, কাদের কথা বলা হয়েছে? মাস্টারদা রচনা থেকে নেওয়া আলোচ্য অংশে তাদের বলতে ভারতে রাজত্বকারী ইংরেজদের কথা বলা হয়েছে, আর কোন প্রসঙ্গে বলেছে? আচ্ছা, যেহেতু এটা 2 নম্বরের 1+1 আছে, তাই এখান থেকে বলবে যে কোনো কোনো ব্রিটিশ রেস্টুরেন্টে বিজ্ঞপ্তি ঝোলানো থাকতো কালো চামড়ার লোক আর কুকুরের প্রবেশ নিষেধ, এইভাবেই শাসক ইংরেজদের স্পর্ধা আকাশ ছুঁয়েছে এবং সেই প্রসঙ্গেই একথা বলা হয়েছে। চারের এক বলেছে নতুন মাস্টার, তাই ছেলেরা প্রথমেই বুঝে নিতে চায় লোকটি কেমন, ছাত্রদের কাছে মাস্টারটা কেমন ছিল। চেহারা এবং স্বভাব, উমাতারা হাই স্কুলের গণিতের শিক্ষক সূর্যকুমার সেন অর্থাৎ মাস্টারদা সূর্য সেন ছিলেন রোগা এবং সাধারণ চেহারা, নরম সরম হাসিখুশি স্বভাবের মাস্টার মশাই। ছোট বড় সব শ্রেণীর ছাত্রদের সঙ্গে তিনি হাসি মুখে বন্ধুর মতো মেলামেশা করতেন। বিশেষ ব্যক্তিত্ব, সহজ এবং সাদাসিধে মানুষ হলেও তাকে কোনো ছাত্র কখনোই ঠকাতে পারত না। তিনি শুধু বুদ্ধিমানই ছিলেন না, ছিলেন ব্যক্তিত্ববানও, তাই তার চোখের দিকে তাকিয়ে কেউ মিথ্যে কথা বলতে বা অন্যায্য কথা উচ্চারণ করতে সাহস পেত না। ছাত্ররা বুঝতে পেরেছিল যে তাদের এই শিক্ষক মহাশয় মানুষটি অন্য রকম। আদর্শ শিক্ষক, তার অনুপ্রেরণাতেই ছাত্ররা ভরে উঠে শরীরচর্চা করত, প্রায়শই সংস্কৃত স্তোত্র আবৃত্তি করত। ছাত্রদের তিনি রামকৃষ্ণ বিবেকানন্দের আদর্শে উদ্বুদ্ধ করতেন এবং রবীন্দ্রসঙ্গীত চর্চা ও রবীন্দ্র সাহিত্য পাঠে উৎসাহিত করতেন। 4-2 বলেছে এমনি করে রোজ পৃথিবী নতুন হচ্ছে, জন্ম নিচ্ছে রোজ অসংখ্য প্রাণ, কিভাবে এমনটা হচ্ছে তা আকাশের দুই বন্ধু গল্প অবলম্বনে লেখো। শুরুর কথা, শ্রী শৈলেন ঘোষের লেখা আকাশে দুই বন্ধু গল্পে গাছ ও পাখির জন্মকথা বর্ণনার মধ্যে দিয়ে পৃথিবীতে নতুন প্রাণ সৃষ্টির কথা বলা হয়েছে। গাছের আর জন্মকথা, একটা বীজ মাটিতে পোতার পর ধীরে ধীরে সেই বীজ থেকে গাছ জন্মায়,
সেই গাছ ক্রমে ক্রমে বড় হয়, সবুজ পাতায় ভরে ওঠে তার ডাল, সেই পাতাগুলি তখন হাওয়ায় দুলতে থাকে, তারপর সেখানে জন্ম নেয় ফুলের কুঁড়ি আর ফুল। পাখির জন্মকথা ঠিক একই রকম ভাবে মা পাখি বাসা তৈরি করে তাতে ডিম পাড়ে, সেই ডিমে সে তা দিতে থাকে, তারপর একদিন হঠাৎ সেই ডিম ফোটে এবং তা থেকে পাখির ছানা কিচিরমিচির ডাক দিতে দিতে বেরিয়ে আসে। জন্ম নেওয়ার পরই সে পাখির ছানা ঠোঁট দুটি খুলে রেখে খাবারের আবেদন জানায় মায়ের কাছে, আস্তে আস্তে সে বড় হয়, তারপর একদিন ডানা মেলে আকাশে উঠতে শুরু করে। শেষের কথা, এভাবেই পৃথিবী নতুন হয় আর জন্ম হয় নতুন প্রাণে। পাঁচের এক, যে যা আকাশে দেখা যায় না ঝড়। পাঁচে দুই, একলা কবিতায় মস্ত আশীর্বাদের মতো মাথার ওপর ইতস্তত ঝরতে থাকে গাছের পাতা। পাঁচে তিন, ছবির ফ্রেমে বাঁধি রাখে আমসত্ত্ব ভাজা। ছয়ের একে বলেছে পণ্ডিতেরা টাকের ওপর কি লাগায়, পণ্ডিতেরা টাকের ওপর ডাক টিকিট লাগায়। ছয়ের দুই, এদিক ওদিক টানতে থাকে আমায় সামান্য একটা কাঠবিড়ালি, কিভাবে কবিকে এদিক ওদিক টানতে থাকে। কাঠবিড়ালিটা কবির দিকে তাকিয়ে থাকলে তার আকর্ষণে কবি তার পিছু নেন, ফলে কাঠবিড়ালিটি এদিক ওদিক ছুটতে থাকে, এভাবেই কাঠবিড়ালিটি কবিকে এদিক ওদিক টানতে থাকে। ছয় তিন আছে, চড়াই শব্দের অর্থ কি, নিচ থেকে ওপরে ওঠার খাড়া রাস্তা। সাতের এক, চিবিয়ে খেতে ভয় বলে আঁক মিষ্টি সবার চাইতে, উদ্ধৃতাংশের অন্তর্নিহিত অর্থটি বুঝিয়ে দাও। কবি প্রেমেন্দ্র মিত্র তার মিষ্টি কবিতায় বলেছেন, যে জিনিস আমরা সহজেই পাই তাকে পাওয়ার মধ্যে কোনো মজা নেই, বরং দুঃখ কষ্ট সহ্য করে কোনো জিনিস পেলে অনেক বেশি আনন্দ হয়। তাই তিনি বলেছেন যে কষ্ট করে চিবিয়ে খেতে হয় বলেই আঁক আমাদের কাছে এত মিষ্টি লাগে। সাতের দুই, তখন আমি একলা তো নই, একলা কবিতায় কিভাবে কবির একাকিত্ব দূর হয়। কবি যখন একলা থাকেন তখন কবির সঙ্গে থাকে সবুজ গাছপালা আর তার ভিতর দিয়ে চলে যাওয়ার পথ, এছাড়াও কাঠবিড়ালি, গাছের ঝরা পাতা, এমনকি শাল বা তাল সুপারির বনও কবির সঙ্গে থাকে। এভাবেই একলা কবির একাকিত্ব দূর হয়। আটে রেখে দিয়েছে, কেন রাজার বিছানা পাতে শিরিশ কাগজ দিয়ে, কোন রাজার কথা বলা হয়েছে, শিরিশ কাগজ বলতে কি বোঝো, আর এই রাজার আরও তিনটি আচরণের কথা উল্লেখ করো। উদ্দিষ্ট রাজা, সুকুমার রায়ের লেখা বোম্বাগড়ের রাজা কবিতা থেকে নেওয়া উদ্ধৃতিতে বোম্বাগড়ের রাজার কথা বলা হয়েছে। শিরিশ কাগজ, শিরিশ কাগজ হলো শিরিশ মানে একরকমের আঠা ও কাছের গুঁড়া মাখানো কাগজ বিশেষ, যা কাঠ ঘষে মসৃণ করার কাজে ব্যবহৃত হয়। আর বোম্বাগড়ের রাজা তিনটি আচরণ, বোম্বাগড় নামক কাল্পনিক রাজ্যে রাজার আচরণ ভীষণ অদ্ভুত। রাজা তার ছবির ফ্রেমে আমসত্ত্ব ভাজা বাঁধিয়ে রাখেন, রাজার নির্দেশে রাজসিংহাসনে সবসময় ঝোলানো থাকে ভাঙা শিশি বোতল, আবার রাজসভা চলাকালীন তিনি হঠাৎ হুক্কা হুয়া বলে চিৎকার করে ওঠেন। আটে দুই আছে, একটি আছে কাঠবিড়ালি, কাঠবিড়ালির সঙ্গে শিশু কবির সম্পর্কটি একলা কবিতা অবলম্বনে লেখো। ছোট্ট শিশু বাড়িতে একলা থাকে মাঝে মাঝেই, তখন এক কাঠবিড়ালির সঙ্গে চলে তার খেলা। কাঠবিড়ালি শিশু কবিটির দিকে তাকিয়ে থাকে, তাকে যেন খেলতে ডাকে, যেই শিশুটি তাকে ধরতে যায় অমনি কাঠবিড়ালি এদিক ওদিক ছুটে পালায়। শিশুটিও মাটি ও পাথরের ওপর দিয়ে খুব জোরে ছুট লাগায় তার পিছনে, কিন্তু শিশু কবির সব হিসেবেই গুলিয়ে যায়, সে কাঠবিড়ালিকে ধরতে আর পারে না। একলা নির্জন দুপুরে এমন মজার খেলার মধ্যে দিয়ে শিশু কবি মজাও পায় আর প্রকৃতির সঙ্গে সম্পর্কটা হয় মধুর। নয় আছে, ঠিক উত্তর বেছে নিয়ে লেখো। নয়ের এক, মধ্যম পুরুষের উদাহরণ আপনারা। নয়ের দুই, আমার কথা কি তোরা শুনতে পাচ্ছিস, তোরা। নয়ের তিন, তাদের শব্দটি হচ্ছে প্রথম পুরুষ। নয়ের চার, তোমরা আমরা এখানে কি কি পুরুষ আছে বলেছে, কোনোটিই নয়। নয়ের পাঁচ, প্রথম পুরুষের একটা উদাহরণ এখানে হবে শ্যামল। দশের এক বলেছে, উত্তম পুরুষ কাকে বলে উদাহরণ দিয়ে লেখো। বক্তা নিজেকে বা নিজেদের বোঝাতে যে পুরুষ বা পক্ষ ব্যবহার করে তাকে উত্তম পুরুষ বলে, যেমন আমি যাব, আমরা যাব, আমার বই, আমি, আমরা, এগুলো হচ্ছে উত্তম পুরুষের উদাহরণ। দশের দুইয়েতে বলেছে, পুরুষ কয় প্রকার এবং কি কি। পুরুষ হচ্ছে তিন প্রকারের, উত্তম পুরুষ, মধ্যম পুরুষ আর হচ্ছে প্রথম পুরুষ। দশের তিনে বলেছে, আবি সর্বনামটি কোন পুরুষ, উত্তম পুরুষ। দশের চারে, ক্রিয়ার রূপ অনুযায়ী শূন্যস্থানে পুরুষ বসাও, সে ভাত খায়। দশের পাঁচে বলেছে, পুরুষ চিহ্নিত করো, ওরা, তুমি, তারা, আমি। তাহলে তুমি হচ্ছে মধ্যম পুরুষ, তারা হলো প্রথম পুরুষ, আমি হলো উত্তম পুরুষ। তাহলে লিখবে, ওরা হলো প্রথম পুরুষ, তুমি হলো মধ্যম পুরুষ, তারা হচ্ছে প্রথম পুরুষ, আমি হলো উত্তম পুরুষ। এগারো দাগে দিয়েছে, বিপরীত শব্দ লিখে বাক্য রচনা করতে। গরমের বিপরীত হলো ঠান্ডা, উন্নতর বিপরীত হচ্ছে অবনত। এই যে গরম, ঠান্ডা, ঠান্ডার সময় আমরা পশমে তৈরি গরম জামা কাপড় পরি, আর উন্নত, অনুন্নত, আচ্ছা এটা অনুন্নত,
সরকার অনুন্নত গ্রামগুলির উন্নতির জন্য বেশ কিছু ব্যবস্থা নিয়েছে। বারোর এক আছে অঙ্কটা খুব কঠিন, বারোর দুই পুকুরের এটা বলেছে নিচের বাক্যগুলিতে চিহ্নিত শব্দগুলির পরিবর্তে বিপরীত শব্দ লিখতে, বা অঙ্কটা খুব সোজা, এটা হবে অঙ্কটা খুব কঠিন, উত্তরের বিপরীত হবে দক্ষিণ আর পাকার বিপরীত হবে কাঁচা, আর এটা হবে উন্নতটা, এটা দিয়েছে উন্নত অনুন্নত করে দেবে। আচ্ছা, এই ছিল আজকের আমাদের পঞ্চম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা 2 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো। তো কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে, ভালো লাগলে লাইক আর একটু বেশি করে শেয়ার করে দেবে, আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে।